মেট্রো রেলের আরও ৬ বগি মোংলা বন্দরে পৌঁছেছে। দ্বিতীয় দফায় মেট্রো রেলের আরও ৬টি বগি বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে এসে পৌঁছেছে। জাপানের কুবে বন্দর থেকে ছেড়ে আসা বেলিস পতাকাবাহী জাহাজ এমভি ওশান গ্রেস গতকাল দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ফেরে। বিকেল থেকে বন্দর জেটিতে বগিগুলো খালাসের কাজ শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল সকালে জাপান থেকে দ্বিতীয় চালানে মেট্রো রেলের ৬টি বগি নিয়ে বাংলাদেশে রওনা দেয় এমভি ওশান গ্রেস। এ নিয়ে মোংলা বন্দরে মেট্রো রেলের ২টি চালান পৌঁছল। চলতি বছরের ৩১ মার্চ মোংলা বন্দর দিয়ে আসে প্রথম চালানের ৬টি কোচ। বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ ওহিদুজ্জামান বলেন, রাজধানী ঢাকায় চলমান মেট্রো রেল প্রকল্পের জন্য ৬টি বগি এসেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বগি নামানো শেষে জাহাজটি ফিরে যাবে। এ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব প্রস্তুতি রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে ঢাকা মেট্রো রেল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ডিএমটিসিএলের প্যাকেজ ০৮ প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান বলেন, মেট্রো রেলের লাইন ৬ কন্ট্রাক্ট প্যাকেজ ০৮-এর আওতায় ২৪টি যাত্রীবাহী রেলকোচ আমদানি করা হবে। প্রতিটি কোচে ৬টি বগি থাকবে। ৬টি বগির একটি প্যাকেজে ভ্যাট ট্যাক্সসহ প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। ডিএমটিসিএল জানায়, মেট্রো রেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করছে জাপানের কাওয়াসাকি এবং মিৎসুবিশি। প্রতি সেট ট্রেনের দুই পাশে ২টি ইঞ্জিন থাকবে, এর মধ্যে থাকবে ৪টি করে বগি। ট্রেনগুলোয় ডিসি ১৫০০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে। স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোতে থাকবে লম্বালম্বি আসন। প্রতিটি বগিতে থাকবে ২টি হুইল চেয়ারের ব্যবস্থা। শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে ৪টি করে দরজা। জাপানের স্ট্যান্ডার্ডের নিরাপত্তা ব্যবস্থা সংবলিত প্রতিটি কোচের যাত্রী ধারণ ক্ষমতা হবে ১৭৩৮ জন। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা মুঠোফোনে জনতার খবরকে বলেন, বন্দর জেটিতে মেট্রো রেলের বগিগুলো খালাস শুরু হয়েছে। এর আগে গত ৩১ মার্চ মেট্রো রেলের প্রথম চালানো এই বন্দর দিয়ে আসে। ২০২২ সালের মধ্যে বিভিন্ন ধাপে ধাপে মেট্রো রেলের সবগুলো কোচ বগি মোংলা বন্দর দিয়ে আসবে। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে আসে। ২০১৯-২০ সালে বন্দরের আউটার বার ড্রেসিং সম্পন্ন হয়েছে। বর্তমানে বন্দরের ইনার বারের ড্রেসিং চলছে। নাব্যতা সংকট দূর হওয়াতে এখন বড় বড় জাহাজ আসতে পারছে। সব মিলিয়ে এটা একটা প্রতিফলন যে মোংলা বন্দর একটি গতিশীল বন্দর হিসেবে রূপান্তরিত হয়েছে এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।